আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসলে কি বলবো প্রথম পর্বের বা দ্বিতীয় পর্ব করার সময় এখানে নোমাল খান যে আয়াতগুলো নিয়ে তাপসির করেছেন আসলে আমার করার সময় আমি চিন্তা করছিলাম যে কদরতে আমি যে নামাজগুলো পড়ছি পড়েছি আমি কি আসলে কদরত খুঁজে পেয়েছি মানে এখানে ভাগ্য নিয়ে এমন সব জিনিস আলোচনা করা হয়েছে আমি নিজের টেনশানে পড়ে গেছি অ্যাকচুয়ালি আপনারা হয়তো সেগুলা শুনলে ভালোভাবে বুঝতে পারবেন এবং ভালোভাবে ফিল করতে পারবেন তো জানি না কদরত পেয়েছিলাম কিনা আসলে চাইলে কোরআনকে যে কত ভালোভাবে ফিল করা যায় এমনি ওপর প্রতি রিডিং মারা আর ভিতর থেকে ফিল করা আলাদা একটা ব্যাপার যেমন আল্লাহ তাল্লাহ সোরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়তে বলেছেন যারা কোরআন সম্পর্কে অন্তর্নিবেশ সহকারে তিলওয়াত করে না বা চিন্তা করে না তাদের অন্তর তালাবদ্ধ আসলে এই তাফসির গলা করার সময় সেই আয়াতের অর্থটা হাড়ে হাড়ে টের পায় আমি এই কথাটা বলে আমি অহংকার করছি না আমি বুঝতে পারছি না আল্লাহ মাফ করুক আস্তফরুল্লাহ তো চলুন শুরু করে এই ভিডিওটা আপনাদের অসাধারণ লাগবে ইনশাআল্লাহ তালা আর ভালো লাগলে ইনশাআল্লাহ একটা লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আমাদের কোনো ভুল ত্রুটি হলে শুরু করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই কদর শব্দের আপনারা আর একটা অর্থ ধরতে পারেন সেটা হলো মানজিলা যার অর্থ মর্যাদা এবং সম্মানের রাত তো আমরা যদি এটাকে আর চিন্তা করি যেমন ধরতে পারেন সবচাইতে সম্মানিত ফেরেস্তা জিবরিল আলাহ ইসলাম এই রাতে আল্লাহ সাল আলাইসলামের কাছে বার্তা নিয়ে এসেছিলেন বার্তাটা কার কাছ থেকে নিয়ে এসেছিলেন সম্মানিত আল্লাহ তালার কাছ থেকে আর কি নিয়ে এসেছিলেন সম্মানিত আল্লাহর সম্মানিত কিতাব মর্যাদাপূর্ণ কিতাব কার কাছে নিয়ে সব চাইতে সম্মানিত সব চাইতে সম্মানিত নবী রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে তো সব দিক দিয়ে বিবেচনা করে এ সব কদরের রাতটাকে বলা হয় সম্মানের রাত এক মর্যাদা রাত সকল সম্মানকে এক জায়গায় কেন্দ্রবিত হয় যে রাতে এভাবে আপনারা চিন্তা করতে পারেন এই কদর রাতের আরেকটা অর্থ হচ্ছে শক্তি মানে এখানে আল্লাহ শক্তিকে বোঝানো হয়েছে এই শক্তিতে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা চাইলে আমাদের জীবন পরিবর্তন করতে পারেন এই রাতে মাধ্যমে আল্লাহ তালা চাইলে আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করে দিতে পারেন আমাদের ভবিষ্যতের সংগ্রাম আমাদের ভবিষ্যতের কঠোর পরিশ্রমগুলোকে আরও উন্নতির দাঁড় প্রান্তে আল্লাহ তালা পৌঁছে দিতে পারেন এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন এই রাতটা এটাই বোঝায় কারণ এই রাতে নাজিল হচ্ছে সর্বশক্তিমান কোরআন এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে আর একটা বিরল মতামত আমি এই কদরের রাত সম্পর্কে খুঁজে পেয়েছি কদর শব্দের অর্থ যেটা দ্বারা বোঝায় সীমিত মানে লিমিটেড কোনো কিছু লিমিটেড আল্লাহ তালা কার জন্য কতটুকু নির্ধারণ করে গেছে কারণ এটা আল আলফাজের সে আতটা দিকে নজর দিলে আমরা বুঝতে পারি যেখানে আল্লাহ তালা বলেছেন ওয়ামা ইজাল আলাইহি রিজকাহ এখানে তালা বলছেন আল্লাহ তালা বান্দাদের রিজিক বা হিউমান জাতির মানে মানুষ জাতির রিজিক নির্ধারণ করে রেখেছেন কার জন্য কতটুকু দরকারি এবং কাকে কতটুকু দিলে সে জীবনে উন্নতি করতে পারবে তো যাই হোক তো আর আবার অনেকে বলে যে এই রাতে আল্লাহ তালা প্রচুর প্রচুর ফেরেস্তা পাঠায় তো এখানে একটা হাদিস উল্লেখিত আছে যে সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা এত ফেরেস্তা পাঠায় পৃথিবীতে যত বালুকণা আছে তার চাই তো বেশি আল্লাহ তালা ফেরিস্তা পাঠায় মানে পুরো দুনিয়া ফেরেশতাতে আল্লাহ তালা ভর্তি করে দেন হ্যাঁ এটা ঠিক আছে যে পৃথিবীতে আগে থেকে ফেরেশতা আছে বাট আল্লাহ তালা স্পেশালি এই রাতে আরও বেশি বেশি ফেরস্তা পাঠায় যাতে কোনো রকম খারাপ কাজ রকম ইভেন্ট এ দুনিয়াতে না থাকে রকম খারাপ শক্তি কোনো কোনো ক্ষতি করতে না না এটা শুধুমাত্র আল্লাহ তালার মহামান্বিত এক রাত আমি আপনাকে যে মতামতগুলো দেখলাম তার মধ্যে সর্বাধিক যেটা গ্রহণযোগ্য মতামত সেটা হলো যে এ রাতটি হলো মহম্মদিত এক রাত এবং এটা এমন এক রাত যে রাতে আল্লাহ তালা ডিসিশন মেক করেন যে সামনে এক বছর কোন একটা ব্যক্তির সাথে কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে এবং সে মতামত এবং সে সিদ্ধান্ত কালা হয় সবটি তার জন্য কল্যাণকর সবটি তার জন্য কল্যাণকর ফয়ামবাহী আন্তো লাই লাতুল কাদরি রিদ আ নজুল কোরআন জাস্ট জেনারেল সিং দাউল্লাস এজ দ্য কিউর হুম ইয়ামিল্লা আল্লাহ তালা কোরআন এ বলছেন মানুষজনকে আল্লাহ তালা দিনগুলো স্মরণ করিয়ে দাও আর এর ভিত্তিতে কোরআন আল্লাহ তালা দিনগুলো কি লাই কদর কাদর মানে কোরআন এর রাত যেটাকে বলা হচ্ছে মানে এটা হলো কোরআন এর অ্যানিভার্সারি যেটাতে আল্লাহ তালা সর্বপ্রথম কোরআন নাজিল করেছিলেন এবং এই রাতগুলো আমরা উদযাপন করে থাকি দোয়ার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্দিগীর মাধ্যমে আল্লাহ তালা সুক্রিয়া গুজার করে রাত জেগে নামাজ পড়ে ওয়ামা আদর কামা লাইলাতুল কদর মানে তো সে রাত সম্পর্কে আপনি কি জানেন সে মহম্মানিত রাত যেটা নির্ণয়ের রাত যেটা মর্যাদা রাত যেটা অতি সম্মানের রাত সে রাত সম্পর্কে আপনি কি জানেন বা সে রাত সম্পর্কে আপনার ধারণা কি আল্লাহ তালা এখানে বলছেন আল্লাহ তালা এই প্রশ্নের মাধ্যমে আমাদের বলতে চাচ্ছেন হ্যাঁ এখন আমি তোমাদের এই কদর রাত সম্পর্কে বলতে চাচ্ছি আমি যদি তোমাদেরকে এটা গুরুত্ব সম্পর্কে না বলি তাহলে তোমরা এটা কিভাবে বুঝবে এবং এটাকে খোঁজার জন্য কিভাবে তোমরা চেষ্টা করবে মানে আল্লাহ ওই প্রশ্নটার মাধ্যমে ওই আয়টার মাধ্যমে আরও এটাকে শক্তিশালী করতে যাচ্ছেন যে এই রাতটা কত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ রাতটা সম্পর্কে আমি এখন তোমাদের বলতে চাচ্ছি সামনে যাওয়ার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলতে চাই যেমন আমি আগে বলেছিলাম আমরা জানি না যে এই দশ দিনের মধ্যে কোন রাতটা আসলে হলো সবে কদরের রাত আর এ সম্পর্কে বিখ্যাত বিখ্যাত কি বেশি মতামত আছে আর আমরা রাসুল্লাহ সাল্লা আলাইস্লামের বেশ কিছু হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ তালা মহন সাল্লাহ সাল্লামকে এই রাতটি সম্পর্কে জানিয়েছেন যে একবার নির্দিষ্ট করে তিনি জানিয়েছিলেন যে এই রাতটি একবারে কোন দিন হয় কিন্তু পরবর্তীতে ইনি আল্লাহ তালা ওনার মাথা থেকে এই ধারণাটি এবং এই তথ্যটি মুছে দেন তো কেন এই তথ্যটি মুছে দেন এগুলো আগে আমাদের জানা প্রয়োজন কোন কারণে আল্লাহ তালা সেই তথ্যটি মহন সাল্লাহ আলাইসাল্লামের মাথা থেকে মুছে দিলেন এই কেন ঘটনাটিকে একটি হাদিস দিয়ে আলোচনা বা ব্যাখ্যা করা যেতে পারে একটা ঘটনা দিয়ে একদিন একটা লোক নামাজ বাদ দিয়ে মানে মসজিদে ঘুমিয়েছিল মানে নামাজের টাইম পার হয়ে যাচ্ছিল বাট সে ঘুমিয়েছিল এবং সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের চাকে না যে উঠিয়ে তিনি আলী রাদালকে বলেন যে যাও তাকে উঠাও নামাজের সময় হয়ে গেছে তখন আলী রাদালন দৌড়িয়ে গেলেন এবং সে লোকটিকে উঠালুন এখন আলী আদাহর আনু ফিরে এসে রসোল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন আপনি কেন আমাকে বললেন মানে আমি এর আগে দেখেছি যে আপনি যখন কোনো ভালো কাজের মানে কোনো সুযোগ পান বা আপনি দেখছেন যে এই কাজটি আপনি তখন কাজটি নিজে করেন কোনো একটা ভালো কাজের সুযোগ পেলে আপনি সেই কাজটি নিজে করেন অন্যকে বলার চাই তো কেন আপনি এক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করেন আমি ঠিক বুঝতে পারলাম না মানে এখানে কোনো শিক্ষা আছে কি তখন রসুল্ল সাল্লাহ সাল্লাম বললেন দেখো আমি যদি তাকে সে নামাজ একটা হলো আল্লাহ তাল আদেশ এটা তোমাকে হানড্রেড পার্সেন্ট করতে হবে এখন রাসুল রাসুল যদি নিজে যে সে লোকটিকে জাগাত যদি ঘুমের ভরে ভান করে সে হাত নড় উঠছে উঠছে এরকম যদি ভান করতো তাহলে সেটা একটা অবিশ্বাসের কাজ হয়ে যেত রাসুলকে বিনা দ্বিধায় তার ইচ্ছা ছাড়াই কিন্তু সে অবিশ্বাসের একটা কাজ হয়ে যেত যেটা হয়ে যত বড় একটা গুণা বাট তুমি করলে সেটা হয়নি তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি কদর রাত সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট জানিয়ে দেওয়া হতো যে এক্স্যাক্টলি তেইশ তারিখে উনত্রিশ তারিখে সাতাশ তারিখ যে এটা হবে কজর রাত আর আমরা যদি ঘুমের পরে বা গেম খেলে সেটা যদি পার করে দিতাম সেটা হতো চাইতে একটা বড় ক্রাইম আল্লাহর আদেশকে অমান্য করে এবং রসুল্লাহ সাল্লা আলাহ মেজর যে আদেশ সেগুলোকে অমান্য করার সবচেয়েতে বড় ক্রাইমে পরিণত হতো এটা এটা ধারণা করা হয় একদিক দিয়ে গুরুত্বপূর্ণ রাতকে কেন্দ্র করে আল্লাহ তালা পুরো একটা সুরায় নাজিল করে দিয়েছে তারপরে বিশ্বের কত মুসলিম এই রাতগুলোকে অবহেলার সাথে পার করে তারপরেও যদি আল্লাহ এই সুরার মধ্যে যদি একজাক্ট সে দিনটার কথা বলে দিত যে হ্যাঁ এই দিনটি হলো সবিকদার রাত যে মহান পবিত্র রাত মহান মর্যাদার রাত তারপরেও যদি মুসলিমরা সেটাকে ঘুমিয়ে পার করে দিত বা গেম খেলে বা সিনেমা দেখে পার করে দিত তাহলে সেটা সবথেকে বড় ক্রাইমে পরিণত হতো আল্লাহর কাছে সেটা কাজটা তো সবচেয়ে একটা অপছন্দের কাজে পরিণত হতো তো আল্লাহ এটা একটা দয়া আপনি এটা এবার ভাবতে পারেন যে আল্লাহ এটা একটা দয়া যে তিনি আমাদের সে রাত সম্পর্কে জানাননি তিনি চান যে আমরা নম্র ভদ্র ভাবে আল্লাহ তালার কাছে ইবাদত বন্ধ করতে সে রাত সে শেষ দশ দিন কাটাই এবং আল্লাহ তালার ইবাদত বন্ধ করি আল্লাহ তালা এটাই চান এবং আল্লাহ তালা এটাতেই চাইতে বেশি খুশি হবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা বলছে লাইল কদরে খয় আলফিস এই মহামান্বিত কদরের রাত হলো হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত অনেকে একটা মজার ঘটনা আছে অনেকে এটা মনে করেন হাজারকে ক্যালকুলেট করে করেন যে তেরাশি বছর আর চার মাস যে আপনি যদি সে রাতে সে রাতটি খুঁজে পেয়ে যান বাই চান্স অ্যান্ড আপনি যদি সেটা নামাজ পড়েন এবং ফজরের নামাজ মিস না করেন তাহলে পরবর্তী তেরাশি বছরের জন্য আপনাকে নামাজ পড়া লাগবে না তেরাশি বছরের সব সব নামাজের সব আপনি পেয়ে গেলেন তো না এটা এক্সাক্টলি এটা এরকম না এটা এরকম বোঝায় না আরেকটা বিষয় যেটা আপনাদের জানা উচিত যে হাজার মাসের যে উত্তম তো হাজার মাসটা আল্লাহ মাঝে মাঝে এমন সব কাউন্ট বা এমন সব নাম্বার কোরআন শরীফে দিয়েছেন যেটা আমরা গণনা করতে পারি যেরকম হাজার বা এক হাজার বা দুই হাজার যেটা আমরা গণনা করতে পারি যেটা আমাদের গণনার স্টাইল যেটা আমাদের গণনার স্টাইল ঠিক আছে এমন একটা জিনিস খেয়াল করেন যে হাজার মাস এখানে হচ্ছে হাজার মাসের চেয়ে তো আমরা এখানে যদি হাজার মাস খেয়াল করে তাহলে এখানে বোঝা যায় তেরাশি বছর কিন্তু একটা মানুষের জীবনকাল সচরাচর ষাট বছর ধরে বা বছর সচরাচর জীবনকাল তো এখানে আল্লাহ তালা এভাবে বোঝাতে চাচ্ছেন যে আপনারা ভাবতে পারেন যে তোমরা যদি এই রাতকে খুঁজে পাও এবং এই রাত আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করে কাজ করতে পারো তাহলে এই রাতটি হয়ে যাবে তোমার সারা জীবনের চেয়ে উত্তম একটি সময় এ রাতটি হয়ে যাবে তোমার সারা জীবন হচ্ছে উত্তম একটি সময় যেটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হ্যাঁ আমি আগে বলেছিলাম যে এটা বোঝায় যে আগামী এক বছরের জন্য আপনার জন্য যা যা দরকার আপনার জন্য যে যে সফলতা আনবে আপনার দুনিয়া এবং সেটা আল্লাহ তালা বোঝাতে চাচ্ছেন বাট এটা এত একটা শক্তিশালী রাত এবং এ এত একটা পবিত্র এবং মহৎ একটা রাত যে আল্লাহ তাল্লাহ বোঝাতে চাচ্ছেন যে হ্যাঁ এটা আগামী এক বছরের জন্য তোমার শ্রেষ্ঠতা অর্জন হলেও সেটা এমন একটা কিছু তোমাকে করে দিবে যেটা তোমার সারা জীবনের চেয়ে উত্তম এবং তোমার সারা জীবন তোমার একটা কাজে লাগবে লাইলাতুল কদের খয়রহমেল আলফিস হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত এ রাত মানে আপনি চা করেন না কেন আপনি চা ইবাদত করেন না কেন সেটা হবে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আপনি লাইফ টাইমে যে ইবাদতটা করবেন অন্যান্য সময় তার চেয়ে এই মাসে এই দিনের এই সময়টা হবে সর্বশ্রেষ্ঠ একটা সময় জিকির আপনি যদি অন্য সময় জিকির করে তার চেয়ে এটা হাজার গুণ হবে শ্রেষ্ঠ জিকির আপনি যদি অন্য সময় নামাজ পড়েন তার এই সময়টা হবে হাজার গুণ শ্রেষ্ঠ নামাজ আল্লাহুল কদির খয় রহমান আলফিসার যেটা হবে আপনার সারা জীবনের চেয়ে শ্রেষ্ঠ একটা সময় শ্রেষ্ঠ একটা সময়ের শ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে অবশ্যই অবশ্যই খুবই খাঁটি মনোযোগ দিয়ে এবং খাঁটি ইবাদত দ্বারা আমাদেরকে এই রাতকে খুঁজতে হবে এবং এই রাতে আল্লাহকে ইবাদত করতে হবে আল্লাহকে ডাকতে হবে যাতে পুরোটা বছর এবং আমরা আশা করতে পারি আমাদের সারা জীবন যাতে পরিবর্তন হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা আর একটা কথা এখানে কিন্তু কদর শব্দের মূল্য বোঝায় যেটা আমি আপনাকে আগেই বলেছি মানে একটা কোনো জিনিস নির্ধারণ কোনো একটা মান দ্বারা কোনো জিনিস নির্ধারণ করা হয় আল্লাহ আগের আয় বলছেন যে আদর জানেন মানে আপনি মোহাম্মানের রাত সম্পর্কে কতটুকু জানেন বা এটা কতটুকু উত্তম আপনি কি সেটা জানেন যেটা আল্লাহ পরের আয়াতে আল্লাহ তালা প্রকাশ করছে যে এই রাত হলো হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত কিন্তু আল্লাহ বলেন না হাজার মাসের চেয়ে একশো গুণ শ্রেষ্ঠ রাত এক হাজার গুণ বা কোটি গুণ এখানে দ্বারা বোঝাতে আমরা যেটা চিন্তা করতে পারি সেরকম এবং বলেছেন এক হাজার রাতের চেয়েও মানে এটা কত গুণ আল্লাহ বলেননি বলেননি আল্লাহ মানে এটা ভাবতে পারেন আপনি ভাবতে পারেন হাজার 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 গুণ যত আপনার ভাবনা আছে হাজার 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 কোটি 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 গুণ শ্রেষ্ঠ একটা রাত এটা ভ্যালু বুঝে কত শব্দের একটা রাত হলো ভ্যালু এটা মাথায় রাখছেন এখানে আল্লাহ তালা বলেন এক হাজার রাতের মতো শ্রেষ্ঠ রাত বা এক হাজার রাতের মতো এখানে আল্লাহ তালা বলছে এক হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত মানে আপনি এক হাজার রাতের চেয়ে আপনি যত ইচ্ছা বাড়তে পারেন আপনি যত দূর কল্পনা করতে পারেন ততটুকু এটা শ্রেষ্ঠ রাত তারও চেয়ে বেশি শ্রেষ্ঠ রাত আল্লাহুল কদরি খয় রমেন আলফি সাহার দিকে আল্লাহ তালা কদরাতের একটা মানে বোঝালছেন একটা জিনিস বোঝালছেন এবং পরবর্তী আয়াতে আল্লাহ তালা রাতকে আরও ভালোভাবে বোঝানোর জন্য সেই আয়াতগুলো বর্ণনা করেছেন আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলেছেন তানাজ দালুলুল মালা ই কাতুহু অর রুহু ফি হ্যাবি ইজ নিউর মেন করলে আমার এরাতে ফেরেজতা ও জিব্রিল আল্লাহ স্লাম অপতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুমতিক্রমে প্রত্যেক কল্যাণকর বিষয় নেই দেখেন এখানে আল্লাহ তালা প্রথমে বলেছেন ফেরাজ থাকুন তারপর স্পেশাল গেস্ট স্পেশালি জিবরুল আল্লাহ সাল্লামকে উল্লেখ করছেন জিবরুল আল্লাহ সাল্লাম কিন্তু একটা ফেরাজ কিন্তু ওখানে ফেরাজ থাকুন বলেছেন এবং বলেছেন জিবরুল আল্লাহ সাল্লাম আর রুহ মানে জিবরুল আল্লাহ রুহ বলতে এখানে জিবরুল আল্লাহ সাল্লাম বোঝাচ্ছেন প্রথমে তানাজ ধরুন মালাইকা তো মালাইকা তো মানে ফেরাজ এবং পরবর্তী তার পরের অংশতে অর রুহ মানে ইমফাসাইজ করে ওয়া মানে এবং রুহ মানে এখানে বলতে চাচ্ছেন জিবরুল আল্লাহ ইসলাম দেখেন ইতিহাসের শুরু থেকে আদুব আলসালামের সময় থেকে জিবরুল আল্লাহ আল্লাহ তাল বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাদের রাসুল আল্লাহ তাল রাসুলদের কাছে পৌঁছে দিয়েছেন তো একটা মেন অতিথি যে এই কোরআনের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য স্পেশালি সেটাতে আল্লাহ তালার ইবাদত করার জন্য পৃথিবীতে আসেন আল্লাহ তালা পৃথিবীতে ওনাদের প্রেরণ করেন কত সুন্দরভাবে আল্লাহ তালা বর্ণিত করেছেন সুভান আল্লাহ সে শুরু থেকে ইসলামের বিপ্লবে যা যা ঘটেছে আল্লাহ তালা যা যা আয়াত রাসুলের কাছে প্রেরণ করেছেন তা সবই করেছে জিবরুল আলাহ সালামের মাধ্যমে কত স্পেশাল একটা গেস্ট তালা ওনাকে কত সম্মান দেখে বলেছেন দেখেন যে তিনি ফেরিস্তাগন পাঠান এবং জিবরিল আল্লাহ সালামকে অবতীর্ণ করেন তাদের পলকের অনুব্রত কমে প্রত্যেক কল্যাণকর বিষয় নিয়ে সুভা আল্লাহ অনেক ভালো অনেক আমি এসব জিনিস আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম জিব্রিল আল্লাহ সালাম না তার সাথে অন্যান্য ফেরিস্তাগনও আছেন দেখেন কে তিনি মুসাল্লাহলামের কাছে বার্তা নিয়ে এসেছিলেন তিনি আদম আলাহামের কাছে বার্তা নিয়ে এসেছেন এরপর অনেক রাসুল এবং অনেক নবীর কাছে তিনি একমাত্র বার্তা নিয়ে এসেছেন তারপর আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে বার্তা নিয়ে এসেছেন তিনি সেদিন পৃথিবীতে আসেন এবং আমাদের ইবাদতের সাথে উনি তালের ইবাদত করেন ফান আল্লাহ দেখেন ফেরস্ত কিন্তু আলাদা আলাদা লেভেল আছে সবাইকে আলাদা আলাদা কাজে নিযুক্ত করা হয় কেউ আমাদের পাহারা দেয় যেটা আল্লাহ বলেছেন কেউ আমাদের দুই কাঁধে আছে আমাদের হিসাব নিকাশের জন্য কেউ জান্নাতে আল্লাহ সারাক্ষণ ফার করছেন তো সবাই কি এই রাতে আল্লাহ পৃথিবীতে পাঠায় দেন এবং তিনি আমার তিনি তাদেরকে একমাত্র পাঠান যে তিনি এই রাতে ইবাদতে আমাদের সাথে শরিক হতে পারেন জিফরিল আল্লাহ ইসলামকে একবারে শেষ আসমান সিদ্ধা থেকে আল্লাহ তাল পৃথিবীতে পাঠান আমাদের সাথে যা তিনিও ইবাদতে শরিক হতে পারেন তিনিও আল্লাহর ইবাদত করতে পারেন কতটা গুরুত্বপূর্ণ রাত হলে আল্লাহ এরকম বলেন কতটা গুরুত্বপূর্ণ রাত আপনার এটাকে ফিল করার চেষ্টা করেন কতটা গুরুত্বপূর্ণ রাত আবার আল্লাহ তালা বলছে এখানে একটা জিনিস খেয়াল করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করা হচ্ছে এখানে বলছে তারা নামে ওনার নামে প্রতিপালকের অনুমতি ক্রমে ফেরেস্তাদের কোনো নিজের ইচ্ছা আছে তারা নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারে না আল্লাহ তালা যা দেখেন তারা সেটা হান্ড্রেড পার্সেন্ট করে প্রতিফলকের প্রতিপালকের অনুমতিক্রমে তিনি জিনিসটা খেয়াল করেন বি ইজনি রববিহীম প্রতিপালকের অনুমতিক্রমে এবং কি নিয়ে আসে প্রত্যেক কল্যাণকর বিষয় মেন করলে আমার এটা হতে পারে সবারই ফ্যামিলি ইস্যু আছে বা কোনো প্রাতিষ্ঠানিক কোনো ঝামেলা আছে সামাজিক কোনো ঝামেলা আছে পারিবারিক কোনো ঝামেলা আছে অর্থনৈতিক কোনো ঝামেলা আছে যেটা যাই থাকুক না কেন ওইসব বাদ দিয়ে ওনারা শুধু আল্লাহতালার আদেশে খেয়াল করুন আল্লাহ তালার আদেশে প্রত্যেক কল্যাণকর বিষয় নিয়ে আসে এখন তারা কিভাবে নিয়ে আসে হ্যাঁ আল্লাহ কিন্তু আমাদের ভাগ্য লিখে রেখেছেন এটা আমরা সবাই জানি তো আল্লাহ সে ভাগ্যর জিনিসগুলো ফেরেশতাদের হাতে দেন মানে ইনপুট দেন ফেরেজ তাদের হাতে ইনপুট দেন এবং ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে সেল আউটপুট দেন সারা বছর আগামী সারা বছর সে ব্যক্তিটির জন্য সেগুলো আউটপুট হিসেবে ব্যবহৃত হয় মানে সে ব্যক্তিটির জন্য সেগুলো কার্যকৃত হয় তারা সেটা বুঝতে পারছেন আশা করি তো অনেকে বলবেন এখানে তো ভাগ্যে খারাপও কিছু থাকতে পারে কিন্তু এখানে দেখেন আল্লাহ তালা বলে দেখছেন প্রতিপালকের ক্রমে প্রত্যেক কল্যাণকর বিষয় নিয়ে আসে বুঝতে হবে যে আগামী বছরের জন্য যে রাতটা পেয়েছে যে আর রাতে আল্লাহ ইবাদত বন্দিকে কাটিতে পেরেছে যে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন অর্জন করতে পেরেছে ফেরেশতাদের হাত ধরে আল্লাহ তালা সে কল্যাণকর বিষয়বস্তু সে মানুষদের জন্য পাঠান এবং সে মানুষের সারা বছর বা বলতে পারে সারা জীবনের জন্য সে কল্যাণকর বস্তুগুলো কার্যকৃত হয় অতগুলো ফেরেস্তারে সেটা তো আমি আগেই বলেছি মলবুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম একটা হাদিস থেকে জানা যায় যে পৃথিবীতে যত বালুকণা আছে তার চেয়ে তো বেশি ফেরেস্ত এখন সেই রাতে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান সুভান আল্লাহ আল্লাহ আকবার এখানে আরেকটা জিনিস আছে বোঝার জিনিস আরেকটা জিনিস আছে অনেকে বলেন এটা একটি প্রেজেন্ট টেন্স দ্য বাস স্ট্যান্ড যখন নবী সাল্লাল্লাহু সাল্লু আলাইসালামের কাছে কোরআন শরীফ নাজিল হয়েছিল তখন কি সেটা একবারই ঘটেছিল নাকি এটা প্রতি বছর বছরের পর বছর ঘটতে থাকে নাকি সেটা এক ব্যক্তির জন্য একবারই ঘটে মানে টাইম ল্যাপস খেয়াল করলে না এখানে দেখেন এটা প্রেজেন্টেজ আল্লাহ তালা বলেছেন হয় সেই রাতে প্রত্যেক ফেরেস্তা কোনো জিব্রেল আলাহ সালাম হয় এটা তিনি বলেননি যে হয়েছিল অবতীর্ণ হয়েছিল বলেননি সেই রাতে আরেকটাতে খেয়াল করুন তানাজ দালুলুল মালা এ কাতু অর রুহু ফি হাব বি ইজ নিউর অফ মেন করলে আমার মানে সেই রাতে ফেরেজ ও জিব্রিল অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনবরতভাবে প্রত্যেক কল্যাণকর বিষয় নিয়ে সেটা প্রত্যেক বছরই হয় ফেরেশ এবং জিব্রিল অবতীর্ণ হয় হয় এটা খেয়াল করুন মাথায় রাখুন এবং অনুভব করার চেষ্টা করুন আল্লাহ তারা জিকির করুন